আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ, فقد قال المؤلف رحمه الله تعالى ثالثا اسباب الارث تعريف السبب لغه ما يتوسل به الى غيره حسا او معنا ومنه قوله تعالى وتقطعت بهم الاسباب والصلاح ما يلزم من وجوده الوجود ومن عدمه العدم لذاته كالبلوغ للتكليف وكالنصاب لوجوب الزكاه وكدخول الوقت لوجوب الصلاه اسباب الارث ثلاثه الف نسب با نکاح جيم ولا الى اخره الله رب العالمين জগতের প্রশংসা যে মহান আল্লাহ ইনসাফ قائم করতে নির্দেশ দান করেছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার প্রতি অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক তিনি ইনসাফ قائমের জন্য সুবিচার প্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে ফারায়েজ নিয়ে, ধন সম্পদের ভাগ বন্টন, মিরাস বা ফারায়েজের আলোচনা। পর্ব হচ্ছে ৬ নম্বর পর্ব। বিষয়বস্তু হচ্ছে আসবাবুল ইরস, অর্থাৎ উত্তরাধিকার হওয়ার উপায় বা কারণ সমূহ বা মাধ্যম, যাই বলে আসবাব। বাংলাতে ক্ষেত্র বিশেষে এই কয়েকটি শব্দ দিয়েই অর্থ করা হয়। আসবাব সাবাবনের বহু বচন, সাবাব মানে কারণ হয়, সাবাব মানে উপায় হয়, সাবাব মানে মাধ্যম হয়। তো ধন সম্পদের ভাগ বন্টন পাওয়ার জন্য কিছু কারণ রয়েছে, বিনা কারণে পাওয়া যায় না, কিছু উপায় রয়েছে, মাধ্যম রয়েছে। ওইসব মাধ্যম না থাকলে, ওইসব উপায় না থাকলে ধন সম্পদ কারো ভাগে পাওয়া যায় না। তো ইরস মানে ধন সম্পদ ভাগে পাওয়ার, সহজ ভাষায় ইরস উত্তরাধিকারত্ব, যে কায়েম হবে, যে আপনি উত্তরাধিকারী হতে পারবেন, এর কিছু কারণ রয়েছে, এ সম্পর্কে আলোচনা। প্রথম কারণকে আরবিতে সবাব বলা হয়, সবাবের শাব্দিক অর্থ। তারপরে কারণ বা মাধ্যম বা উপায় যে সবাব, এর পারিভাষিক অর্থ মানে ফিকহের বা ফারায়েজের বা শরীয়তের পরিভাষায় সবাব কাকে বলা হয়, তারপরে কারণগুলি বর্ণনা করা হয়েছে এবং কারা কারা এইসব কারণের আওতাভুক্ত হবে সংক্ষেপে বলা হয়েছে। বলছেন তারিফুস সবাব, সবাব কারণ বা মাধ্যম বা উপায়, এর সংজ্ঞা, এর পরিচিতি, তারিফ মানে পরিচিতি। লোগাতান এর আবিধানিক অর্থ হচ্ছে মা ইউতাওয়াসসালু বিহি ইলা গাইরিহি হিসসান আও মানান, যার মাধ্যমে কোনো কিছু পর্যন্ত পৌঁছা সম্ভব হয়, যার মাধ্যমে কোনো কিছু পর্যন্ত, অন্য কিছু পর্যন্ত পৌঁছা সম্ভব হয়, সেটা অনুগতভাবে হিসসান বাহ্যিক দেখতে পাচ্ছেন, অনুভব করছেন, অথবা আভ্যন্তরীণ ভাবে, আভ্যন্তরীণ দিক থেকে। সবাব মানে কারণ, যখন বলবো সহজ ভাষায়, তো এই কারণ পাওয়া গেলে যার কারণ সেটা পাওয়া যাবে। তো এই কারণটা যখন হবে, এই কারণের মাধ্যমে যার কারণ তার পর্যন্ত আমরা পৌঁছতে পারব। জি, যেমন আপনারা বলছেন যে আমার সৌদি আরব যাওয়ার উপায় বা মাধ্যম অমুক, ঠিক না? তো যে মাধ্যম, যার মাধ্যমে আপনি এখানে পৌঁছেছেন, তার মাধ্যমে অন্য কিছু পর্যন্ত পৌঁছলেন, সেটা হচ্ছে এই সৌদি আরব আগমন। জি, এসবাব শব্দটি বহু বচন দিয়ে কোরআনে কেরিমে ব্যবহৃত হয়েছে কয়েকটি আয়াত, তার মধ্যে একটি আয়াত এখানে উল্লেখ করেছেন লেখক রহমাহুল্লাহ। অমিন হকাউলহু তালা, এই অর্থে ব্যবহৃত হয়েছে মহান আল্লাহর বাণী ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, সূরা বাকারার আয়াত নম্বর ১৬৬।
মহান আল্লাহ ইরশাদ করেছেন লম্বা আয়াত রয়েছে যে কিয়ামতের দিনে তার আগের আয়াত তার পরের আয়াত আগের আয়াতের সাথে সম্পর্কিত যারা যাকে ফলো করেছে যারা অন্ধ অনুসরণ করেছে ভুল অনুসরণ করেছে ভুলভাবে মেনেছে না ভুল পথে অন্য কাউকে মেনেছেন সেই দিন সম্পর্ক ছেদের ঘোষণা করবে যাদের ভক্ত হয়েছিলেন ভুল পথে তারা সম্পর্ক ছেদের ঘোষণা আমরা জানি না আমরা এইসব করতে বলিনি আমাদের উপর এইসবের দোষ চাপবে না আমরা তাদেরকে বাধ্য করি যে হ্যাঁ সম্পর্ক ছেদের ঘোষণা করবে এক সম্পর্ক ছেদের ঘোষণা আর এক সম্পর্ক ছেদের ঘোষণা হবে যে যারা মেনেছে তারা সম্পর্ক ছেদের ঘোষণা করবে জি হ্যাঁ এইসব কথা কোরআনে কিভাবে রয়েছে তারপরে আল্লাহ বলছেন ওয়াতাকাত্তাদ বিহিমুল আসবাব সেই দিন সমস্ত রকমের উপায় বা মাধ্যম ছিন্ন ভিন্ন হয়ে যাবে কোন মাধ্যম কোন সেখানে সোর্স কাজে আসবে না আসবাব সেখানে মাধ্যম বা উপায়ের অর্থে ব্যবহৃত হয়েছে কোনো উপায় থাকবে না আল্লাহর রহমত ছাড়া আর আল্লাহর রহমত তখনই হবে যখন ইমান আমল ঠিক থাকবে এছাড়া কোন ব্যক্তি মাধ্যম হইতে পারবে না সেখানে নাজাতের জন্য আসবাব এটা তো রয়েছে আখিরাতের ক্ষেত্রে মাধ্যম যে কোনো মাধ্যম দিয়ে সেখানে মুক্তি পাওয়ার বিষয় মাধ্যমের অর্থে ব্যবহৃত হয়েছে অনুভূত ভাবে যেমন কোরআনে কেরিমে সুরে গাফির অপর নাম মুমিন সুরায় মুমিন এই সুরা আয়াত নম্বর 36-37 রয়েছে ওয়া কালা ফিরআউনু ফিরআউন বলল তার প্রধানমন্ত্রী কাকে হামানকে ইয়া হামান ইবনুলি সারহান লাআল্লি আবলুগুল আসবাব আমার জন্য বিশাল এক টাওয়ার তৈরি করো অট্টালিকা তৈরি করো লালি আবলুগুল আসবাব যার মাধ্যমে আমি একটা মাধ্যম বা উপায় পর্যন্ত পৌঁছিব কিসের মাধ্যম বা কিসের উপায় আসবাব আসসামাওয়াতি ওয়াল আরদ জমিন থেকে আসমানে আকাশে পৌঁছার যে সত্যি আকাশে আল্লাহ আছেন আর আল্লাহ এই মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন এর মাধ্যম এখানে মাধ্যমের অর্থে আসবাব ব্যবহার হয়েছে আসবাব দুইবার করে জি হ্যাঁ কি মাধ্যম সেটা সেটা ওই আকাশে যাওয়ার মাধ্যম বা আকাশের সংবাদ বা জ্ঞান হাসিল করার মাধ্যম সেটা ছিল ওহী কিন্তু মূর্খ অহংকারী সে মনে করলো যে বিশাল টাওয়ার তৈরি করে আসলে এটা তো সম্ভব না ও জানে সম্ভব না কিন্তু জনগণকে বোকা বানানো আর প্রতারিত করা সম্ভবের মাধ্যমে জি যেমন আজকাল বিদ্যার্থীরা আমাদের পিছনে লেগে আছে নানা ভাবে মানুষের কি করে দূরে সরাতে পারা যায় বিভিন্ন অস্ত্র তারা ব্যবহার করছে এই ছিল সংজ্ঞা তাহলে সবাবের শাব্দিক অর্থ সবাব মানে এক কথা সহজ ভাষায় তিনটি ভাষা দিয়ে অর্থ করেছি ওয়াসতিলাহান শরীয়তের পরিভাষায় মানে এর সংজ্ঞা কি সবাব কাকে বলা হয় বলছেন মায়াল জামামিন ওজুদের ওজুদ অমিন আদামহিল আদামলে জাতিহি কারণ ওই বস্তুটিকে বলা হয় যেটা পাওয়া গেলে যার কারণ সেটা পাওয়া যাবে বুঝেন ভালো করে এগুলো হচ্ছে সাইন্টিফিক কথা এগুলো হচ্ছে লজিক্যাল কথা মন্তিকি কথা মন্তিক লজিক সংজ্ঞাগুলি খুব সূক্ষ্ম হয় আর যদি কারণ না পাওয়া যায় তো যার কারণ সেটা পাওয়া যাবে না কারণ যদি না পাওয়া যায় তো যার কারণ বা যার উপায় মাধ্যম যদি না পাওয়া যায় উপায় যদি না পাওয়া যায় তাহলে যার উপায় যার মাধ্যম সেটাও পাওয়া যাবে না জি সবাব মানে উপায় মাধ্যম আর কি বললাম তিনটি অর্থ করলাম কারণ ঠিক না এটা হচ্ছে সবাব আর যার মাধ্যম বা যার জন্য এই কারণটা বা মাধ্যমটা উপায় যার জন্য যেটা হচ্ছে রেজাল্ট ফলাফল সেটাকে আরবিতে মুসাব্বাব বলা হয় সবাব আর কি মুসাব্বাব রেজাল্ট যেটা জি এই হচ্ছে সংজ্ঞা এখন সংজ্ঞার মেলা উদাহরণ রয়েছে এখানে লেখক তিনটি উদাহরণ দিয়েছেন ফিকহি উদাহরণ খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যথেষ্ট তিনটে কাল বলুক লিতাকলিফ যেমন সাবালক হওয়া এটি হচ্ছে কারণ বা মাধ্যম কিসের লিতাকলিফ মানে শরীয়তের দায়িত্ব ভার কার ওপর হ্যাঁ অর্পিত হওয়ার জন্য আরোপ হওয়ার জন্য কার ওপর শরীয়তের ভার বোঝা চাপাবেন যে এর জন্য কারণ বা মাধ্যম হচ্ছে
সাবালক হওয়া, যদি সাবালক হয় তাহলে তার উপর শরীয়তের বিধিবিধান ফরজ হয়েছে, আবশ্যক হয়েছে। সাবালক যদি না হয়, সাবালক হওয়া কারণ বা মাধ্যম, সাবালক না হয় তাহলে শরীয়তের বিধিবিধান পাওয়া যাচ্ছে না, ওর ফরজ হয় নাই। বুঝতে পেরেছেন? সাবাব তাহলে এখানে হচ্ছে সাবালক হওয়া, আর মুসাব্বাব হচ্ছে ফলা ও রেজাল্ট কি, যে সাবালক হয়েছে সুতরাং তাকে ফরজগুলি আদায় করতে হবে, হারাম নাজাজ থেকে বেঁচে থাকতে হবে। সাবালক হলে পাঁচক তো সলাত আদি করে দেবে, সাবালক হলে তাকে সিয়াম রোজা রাখতে হবে, সাবালক হলে তাকে হজ করতে হবে, আর এই হজই তার ফরজ হজ আদায় হয়ে যাবে একশো বছর যদি বাঁচে। আর যেমনই সাবালক হয়েছে তার চোদ্দ পনেরো বছর বয়সে স্বপ্নদোষ হয়েছে বা মোচে একটু গজিয়ে উঠেছে, নবীন নিচে পশম গজিয়ে উঠেছে, তখন একটা হজ করেছে, ও সারা জীবন একটা ফরজ হজ আদায় হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? জাকাত ফরজ শরীয়তের, ঠিক না? কিন্তু এর কারণ কি, কেন ফরজ হইল? আমার ফরজ না আপনার ফরজ, কেন, কি কারণে ফরজ নাই, কি কারণে আপনার ফরজ? আপনার কাছে নেশাব আছে, আমার কাছে নেশাব নেই। এবার বুঝতে পেরেছেন কারণ? জি। তো জাকাত ফরজ হওয়ার কারণ বা উপায় হচ্ছে যে আপনার কাছে নেশাব থাকতে হবে। জি। ওকা নেশাব ওজুবি জাকাত, ওকা দখল ওকা ওজুবি সালাত, সালাত ফরজ, কিন্তু সালাত ফরজ হওয়ার জন্য একটি কারণ রয়েছে। কি কারণটা কি? ওয়াক্ত শুরু হওয়া, সময় শুরু হয়নি, সালাত ফরজ হয়নি। সময় শুরু হওয়ার আগে কেউ মারা গেল, ওর সালাতই ফরজ হয়নি। সময় শুরু হয়ে গেছে, সালাত ফরজ হয়ে গেছে, সালাত ফরজ হয়ে গেছে। জোহরের মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে, জোহর ফরজ হয়ে গেছে, ঠিক না? যতক্ষণ পর্যন্ত কারণ পাওয়া যায়নি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আদায় করা চলবে না। সুতরাং কেউ যদি সময় হওয়ার আগে সালাত আদায় করে করে নেয়, তাহলে কারণই যখন পাওয়া যায়নি তো মুসাব্বাব ও রেজাল্ট কি করে পাওয়া যাবে? ওই নামাজই হবে না, সালাতই হবে না। বুঝতে পেরেছেন? দুনিয়ার উদাহরণ একটু আগে দিলাম, সৌদি আরব আসার জন্য কোনো ব্যক্তি কারণ অথবা কোনো ডকুমেন্টস কারণ আপনার বা উপায়, ঠিক না? পাসপোর্ট একটা উপায়, ভিসা একটা উপায়, ঠিক কিনা? কফিল একজন হওয়া একটা উপায়। জি হ্যাঁ, এটা আপনার হাতে এসছে ভিসাটা পাসপোর্টটা, এগুলো হচ্ছে মাধ্যম বা উপায়, এগুলি সবাব। কিসের জন্য? দুঃখলি সৌদি, সৌদিতে আপনার ঢোকার জন্য। হ্যাঁ, কোন একটা পেশাতে চাকরি করছেন বা চাকরি পেয়েছেন, এই চাকরিটা হচ্ছে মুসাব্বাব আপনার রেজাল্ট, ফলাফল। কিসের ফল? আপনার কাছে একটা বিশেষ সার্টিফিকেট ছিল মোদী ইউনিভার্সিটির ফারিক, সেই জন্য আপনাকে ইসলামিক সেন্টারে দায়ী হিসাবে নিয়োগ করা হয়েছে। এই সার্টিফিকেট না থাকলে চাকরি তাকে রাখা হবে না, তো এই কারণ, ঠিক না? তো এতক্ষণ পর্যন্ত স্বভাবের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ মানে স্বভাব কারণ উপায় কাকে বলা হয় সংজ্ঞাগুলি বলল। এখন আসল বিষয় আসি, বলছে আসবাবুল ইরসে সালাসা, ধন সম্পদের ভাগ পাওয়ার উপায় হচ্ছে বা মাধ্যম হচ্ছে তিনটি। কি কারণে আপনি ধন সম্পদে ভাগ পাবেন আর কি কারণে আরেকজন পাবে না? জি, আপনার বাবার আপনি এক ছেলে আর আপনার বাবা মৃত, সে মাইয়েত, আর এক ছেলে সে মারা গেছে, তার ছেলে আছে, মানে আপনার বাবার কে আছে, ছেলের ঘরে নাতি আছে, পোতা আছে। জি, আপনি পাবেন, সে পাবে না। আপনার পাওয়ার কারণ আছে, ওর পাওয়ার কারণ নেই। বুঝতে পেরেছেন? জি। তো বলছেন যে ধন সম্পদে ভাগ পাওয়ার কারণ হচ্ছে তিনটি, আলিফ ক, প্রথম নম্বর হচ্ছে নাসাব, বংশীয় সম্পর্ক। বংশের এমন সম্পর্ক হইতে হবে, কাছের সম্পর্ক, যেই সম্পর্কের মাধ্যমে আপনি বংশীয় সূত্রে ধন সম্পদের ওয়ারিস হতে পেরেছেন বা পারছেন। দ্বিতীয় উপায় বা খ হচ্ছে নিকাহ, বৈবাহিক সম্পর্ক। অজানা একটা বংশ ছিল, হঠাৎ করে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে হঠাৎ করে আপনি মারা গেলেন, আর হয়তো একদম বিয়ের এক দু মিনিট পরেও মারা যেতে পারে, এক মিনিট পরে মারা গেছে, বিয়ে কবুল হয়েছে আর মারা গেছে, এটা হইতে পারে না ঘটনা, এরকম বিয়ের মজলিসে অনেকে মারা যাচ্ছে। জি হ্যাঁ, আপনি কি হয়ে গেলেন, ওই মহিলার ধন সম্পদ যদি থাকে তার ওয়ারিস হয়ে গেলেন। এই যে বিয়ে বিয়ে বিবাহ বন্ধনটাই কারণ। বিয়ের পরে আপনার স্ত্রী হঠাৎ করে সাথে সাথে মারা গেল, সৌদি আরবে একটা ঘটনা কিছুদিন আগে হয়েছে, এরকম দেখেছি। জি, খবরে বিয়ের অনুষ্ঠানে মারা গেছে, সুবহানাল্লাহ।
বীরন সাহেব মারা গেছে, বিয়ে হয়ে গেছে, ওই বংশের সাথে ওই মেয়ের সাথে কোন পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না, কোন সম্পর্ক ছিল না, হ্যাঁ বিয়ের আগ পর্যন্ত, কিন্তু বিয়ের কারণে যে মারা গেল স্বামী ওর ধন সম্পদে ভাগ পেয়ে যাবে দুই দিক থেকে। নিকাহ জিম গোয়া তৃতীয় মাধ্যম ধন সম্পদে ভাগ পাওয়া মৃত ব্যক্তির ওয়ালা, মানে কৃতদাস স্বাধীন করার অনুগ্রহ যদি আপনার থাকে, আপনি কোন কৃতদাসের ওপর এহসান করে থাকেন, অনুগ্রহ করে থাকেন যে তাকে কি করেছেন স্বাধীন করে দিয়েছেন, আপনার মালিকানাধীন ছিল তাকে স্বাধীন করে দিয়েছেন, অথবা কারো মালিকানাধীন ছিল তাকে ক্রয় করে খরিদ করে স্বাধীন করে দিয়েছেন। প্রথমটা দেখেন, এখন বিস্তারিত আলোচনা চলছে, আসল মূল বিষয়গুলো হয়ে গেল, এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। এখন প্রথম হচ্ছে ধন সম্পদে ভাগ পাওয়ার প্রথম কারণ কি, বংশীয় সম্পর্ক বলছে, ফান্নাসাব নাসাব, নাসাবটা কি বলছে, আল কারাবা আত্মীয়তা, বংশীয় আত্মীয়তার সম্পর্ক, কারণ আমাদের দেশে আবার আত্মীয়তা শব্দটি একটি ব্যাপক অর্থে ব্যবহার হয়, নিজের বংশকে আত্মীয় বলা হয়, হ্যাঁ তারপরে মায়ের বংশ মামা খালা ওরাও আত্মীয়, শ্বশুর বংশ আত্মীয়, হ্যাঁ জি, তো এই আত্মীয়তা হচ্ছে রক্তের সম্পর্কের আত্মীয়তা, আল কারাবা, ওয়াহিয়া সেলাতুন বাইনা ইসনাইনি সাবাবুহা ওয়িলাদাতুন ক্বারিবাতুন আও বাইদাতুন। এই আত্মীয়তার সম্পর্ক বলতে কি বোঝানো হয় এর সংজ্ঞা বলছেন, বলছেন সেটা হচ্ছে দুইজনের মাঝে একটা সম্পর্ক, কমপক্ষে দুইজন আর তার বেশি হইতে পারে, দুইজনের মাঝে একজন মৃত যে ওয়ারেস বানাবে কারণ যার ধন সম্পদ রয়েছে এখন ভাগ হবে, আর আরেকজন ওয়ারেস যে ভাগ পাবে, এই দুইজনের মাঝে এমন একটা সম্পর্ক, সাবাবুহা সেই সম্পর্কের কারণ হচ্ছে ওয়েলাদাতুন জন্মসূত্র, কারিবাতুন সেটা কাছের জন্মসূত্র, আও বাইদাতুন অথবা দূরের, দূরের হলো পাবে হয়তো যখন কাছের লোক নিহিত, জন্মসূত্রে যে কাছের সম্পর্কের লোক হয় সে নেই, সুতরাং যে দূরের আছে সে পাচ্ছে, বাপ নেই আপনার, চাচা আছে পাবে না, পাবে না, ছেলে মেয়ে নেই, মেয়ে আছে ছেলে নেই, চাষা পাবে জি, দূরের সম্পর্ক হইল, চাচাও নেই, চাচা তো মেয়ে আছে, হ্যাঁ পাবে, যখন কাছের নেই তখন দূরের আত্মীয়রা পাবেন। অল কারাবা তো তান কাসেম এলা সালাসে তাকসামিন, এই যে আত্মীয়তার সম্পর্ক, এই রক্তের সম্পর্ক, জন্মসূত্রে যে সম্পর্কটা, তো এই সম্পর্কটা তিন ভাগে বিভক্ত বলছেন, তিন ভাগে বিভক্ত, মানুষের তিনটা দিক রয়েছে, কি রয়েছে মানুষের জন্মের তিনটা দিক রয়েছে, একটা ওসুল মূল, মূল জি, মূলটা নিচের দিকে দেখিলে ভালো কারণ শেকড় নিচের দিকে হয় তাই না, একটা হচ্ছে শেকড় মূল, আর আরেক অর্থ ওপর দিকে দেখানো যায় কারণ বাপ দাদা এগুলো হচ্ছে ওপর দিকে, সুতরাং মূল ওপর দিকে দেখালাম এই অর্থে, তাই না, আর গাছের শিকড় যেহেতু নিচে হয় সেই জন্য যদি মূল নিচের দিকে দেখে তো ভুল না ব্যাখ্যা করতে যে, তাই না, তো একটা হচ্ছে মূল, আমার আপনার মূল কে, আমাদের বাপ দাদা উপর দিকে যারা আছে, আরেকটা হচ্ছে ফরুও, ফারুন মানে শাখা, শাখা প্রশাখা, গাছের যেমন ডাল ফাংড়ি রয়েছে ঠিক ওই মানুষের কি রয়েছে, মানুষেরও ডাল ফাংড়ি রয়েছে, ছেলে মেয়ে, হ্যাঁ ছেলের ছেলেরা, ছেলের মেয়েরা ইত্যাদি ইত্যাদি, এভাবে যারা আছে, ওসুল হয়ে গেল, ফরু হয়ে গেল, হাওয়াশিন হাওয়াশিন, আর চারিদিকে কিছু লোকের আছে, ওপর দিকে আছে নিচের দিকে আছে, আমাদের কারো কাছ থেকে জন্ম নিয়েছি আর কাউকে জন্ম দিয়েছি, আর কিছু লোকের আছে যারা চারপাশে আছে, যারা আমাদের মতো, আমরা যার থেকে জন্ম নিয়েছি তার থেকে তারা জন্ম নিয়েছে, এবার বুঝতে পেরেছেন কারা, ভাই বোন, জি হ্যাঁ। প্রথম নম্বর আত্মীয়তা যে তিন ভাগে বিভক্ত, ফল ফরু শাখা প্রশাখা, কারা তারা, হুমুল্লাযীনা ইয়াহুম, শাখা প্রশাখা
বংশের ওই সব লোকদেরকে বলা হয় যারা মৃতের সাথে সম্পৃক্ত, ইন্তেমা মানে সম্পৃক্ত, মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত বা সম্পর্কিত। যেহেতু মৃত তাদেরকে কি করেছে, জন্ম দিয়েছে, মৃত তাদের জনক, সৃষ্টিকর্তা আল্লাহ, জন্মদাতা বাপ মা, দুটো তো পার্থক্য করবে না, তাই না? আবার ভাবে না জন্ম দেওয়া মানে আল্লাহ জন্ম, আল্লাহ জন্ম দেন, আল্লাহ সৃষ্টি করে, হ্যাঁ, আল্লাহ খালেক, আর বাপ হচ্ছে ওয়ালিদ, ওয়ালিদ মানে জনক, যে ইলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জনক না জাতক না, ঠিক না? হ্যাঁ জি হ্যাঁ। তো এখন শাখা প্রশাখা বুঝে গেলেন, শাখা প্রশাখা ওরা মৃতের, যারা মৃতের সাথে সম্পৃক্ত, কোন দিক থেকে সম্পৃক্ত, মৃত তাদেরকে বেলা বেবেলা তাতে ইয়াহুম, যে মৃত ব্যক্তি তাদেরকে জন্ম দিয়েছে, তাদের জন্মদাতা। ওয়াল ওয়ারেসুন মিনহুম, এর আওতাভুক্ত যারা ওয়ারেসিন হবে এর মধ্যে কারা পড়বে, বলছে আউলাদুল মাইয়্যিত, প্রথম পড়বে মৃত ব্যক্তির মাইয়্যিতের ছেলে মেয়ের, আউলাদ মানে ছেলে মেয়ে, শুধু ছেলে সন্তান নয়, আরব আজকাল মাতৃভাষাতে ভুল বলে, মাতৃভাষায় অনেক ভুল বল, আমরাও বলি, সব জাতি বলে, বলে না কাম ওয়ালাদ ইন্দাক মানে ছেলে সন্তান, ওয়ালাদ মানে ছেলে সন্তান না, ওয়ালাদ ছেলে সন্তান মেয়ে সন্তান দুটোকে সামিল, কিন্তু যখন ইবন বলবেন ছেলে সন্তান, বিন্ত বলবেন এই সন্তান। জি, এই জন্য কোরআনে কেরিমে যখন ধন সম্পদের ভাগ আল্লাহ করেছেন, প্রথম আয়াত আছে ইউসিকুমুল্লাহ ফি আউলাদিকুম, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিচ্ছেন আউলাদদের ক্ষেত্রে, সন্তান সন্ততিদের ক্ষেত্রে। কেমন করে আউলাদ মানে সন্তান সন্ততি তর্জমা করলাম, কারণ আউলাদকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, তারপরে লিজাকারে মিসলু হাযিল উনসাইয়াত, এই আউলাদদের মধ্যে যারা জাকার পুরুষ রয়েছে, ছেলে সন্তান রয়েছে, তাদের দুই ভাগ, তাদের ভাগ হবে মিসল হাজিল উনসাইন, দুই মেয়ের সমান, দুই কন্যা সন্তানের সমান, বুঝতে পারছেন? তাহলে আউলাদ জাকার হয়, আউলাদ উনসা হয়। তো ফরু বলতে শাখা প্রশাখা, একজন মানুষের শাখা প্রশাখা বলতে কারাকে প্রথম বোঝায়, মৃত ব্যক্তির ছেলে মেয়েরা, জুকুরান আও ইনাসান, ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান বলে দিল। তারপরে আউলাদ বানিহি, তারপরে একটু নিচে নামেন, মৃত ব্যক্তির ছেলে সন্তানদের ছেলে মেয়ে, মৃত ব্যক্তির ছেলেদের ছেলে মেয়ে, ছেলেদের ছেলে মেয়ে, মেয়েদের ছেলে মেয়ে নাই, মেয়ের ঘরে নাতি নাতি না, ওরা অতক্ষণ ভাগ যতক্ষণ পর্যন্ত নিজের বংশে রয়েছে, আর বংশে চলে গেল কিন্তু ওরা, এবার বুঝতে পারছেন না? জি, ওয়াইন নাজালু, যতই নিচে নেমে যাক না কেন, উপর দিকে নেই, নিচে নামতে থাকে। মারা গেল একজন মৃত, প্রথম খুঁজবো তার ছেলে মেয়েরা আছে কিনা, দেখা যায় ছেলে মেয়ে নেই, আছে কে, ছেলের ছেলে অথবা মেয়ে আছে, দেব না দেব না, ছেলের ছেলে মেয়েও নেই, ছেলের ছেলের ছেলে মেয়ে আছে, দেব না দেব না, হ্যাঁ নিতে হবে, যতই নিচে নেমে যাক না কেন। আজকাল ওইটা ধারণা করা যায় না, কারণ বেশি বাঁচি না আমরা, তাই না? 50-60-70-100 বছর বয়স খুব বেশি হইলে, কিন্তু একসময় যখন 400-500-800-1000-1200 বাঁচত আগের যুগে, তখন এরকম সম্ভব ছিল কি ছিল না? এখনো কেউ বাঁচতে পারে 200-250 বছর, হতে পারে ব্যতিক্রম, 120-130-এর অনেকে আছে পৃথিবীতে। গত সপ্তাহে খোঁজ পেলাম আমার আব্বার মামানি চাপে নেওয়া বুঝে 120 বছর বয়স হয়ে গেছে, গত সপ্তাহে ওদের সঙ্গে কথা, 120 বছর বয়স হয়ে গেছে, বেঁচে আছে, শুধু বেঁচে নাই চলাফেরা করছে, দিন কাজ করে, নিজের কাজ কাম সব করছে, সুবহানাল্লাহ। ও আলাইহি, সুতরাং এর উপর ভিত্তি করে, আউলাদুল বানাতে, মেয়েদের ছেলে মেয়েরা, মেয়েদের ছেলে মেয়েরা মানে মেয়ের ঘরের নাতি নাতিন, ওরা ভাগ পাবে না। ও আউলাদ ও বানাতিল ইবনে, এইরকমই ছেলের মেয়েদের ছেলে মেয়েরা, প্রথম তো ছেলে হলো মৃত ব্যক্তির, কিন্তু তারপরে মেয়ের দিকে চলে গেল, মেয়ের ছেলে মেয়ের অন্য বংশে চলে গেল, লায়ারেসন, এরা ওয়ারেস হবে, এরা এই বংশের শাখা পুরো শাখা না, আরা বংশে চলে গেছে, যদি একটা মেয়ে ওই বংশে দেওয়া হয়েছিল,
বুঝতে পারছেন না? জি। দুই নম্বর ওয়াল ওসুল, ওসুল মূল কারা, আত্মীয় স্বজন। বলছে হুমুল্লাযীনা ইয়ান্তামি ইলাইহিমুল মাইয়্যিতু বিওলাদাতিহিম ইয়াহু, ওসুল মূল ওইসব ব্যক্তিকে বলা হয়, ওইসব আত্মীয় স্বজনকে বলা হয়, আল্লাযীনা ইয়ান্তামি ইলাইহিমুল মাইয়্যিতু, যাদের সাথে সম্পৃক্ত মৃত ব্যক্তি। ওসুল কার ওসুল? সব সময় ধরে রাখবেন ফরায়েজ পড়ার সময় মৃত ব্যক্তির, মৃত ব্যক্তিকে বুনিয়াদ বানাবেন, ভিত বানিয়ে কথা বলবেন। যেমন বলছে যে পাঁচ ভাই আছে আর দুটো বোন আছে, কত করে ভাগ পাবেন? কার ধন সম্পদে? মৃত ব্যক্তির। মানে সবসময় ফিরে যেতে পারেন মৃত ব্যক্তির কাছে। জি, মৃত ব্যক্তির কে হচ্ছে এটা বলবেন না যে আমার ভাই কত পাবে, আপনার ভাই আপনার থেকে কত হবে এটা বলবেন, কিন্তু আপনার বাপ থেকে যখন বলবেন তো মৃত ব্যক্তির ছেলে বলবেন যে আমার ভাই, মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত করে কথা বলবেন, নাহলে বুঝতে ভুল হয়ে যাবে মানুষের, আর তখন ভুল ভাগ বন্টন হয়ে যাবে। বলছেন হুমুল্লাযীনা ইয়ান্তামি ইলাইহিমুল মাইয়্যিতু, ওসুল ওদেরকে বলা হয় যাদের সাথে মাইয়্যিত সম্পৃক্ত। কিসের সম্পর্ক? বিওলাদাতিহিম ইয়াহু, ওই ব্যক্তিকে, ওই মৃত ব্যক্তিকে তারা কেউ জন্ম দিয়েছে। জি, মৃত ব্যক্তিকে যারা জন্ম দিয়েছে তারা হচ্ছে ওসুল। এবার বুঝতে পেরেছেন? একজন মৃত, কে জন্ম দিয়েছে তাকে? তার বাবা। তার বাবার নেই তাহলে কে জন্ম দিয়েছে? মানে তার বাবার, তার বাবাকে কে জন্ম দিয়েছে? তার দাদা। দাদা আছে, দাদা ভাগ পাবে, দাদা তখন ওই বাবার বাপের জায়গা দখল করবে। দাদাও নেই, দাদার দাদা বেঁচে আছে, দাদার দাদা বেঁচে আছে, দাদার দাদার দাদা বেঁচে আছে। জন্মসূত্রে কিন্তু পরম্পরা ওইটি, হ্যাঁ তাই না? আমাকে জন্ম না দিলে আমার দাদাকে জন্ম দিয়েছে, আমার দাদার জনক, ঠিক না? জি হ্যাঁ, সুতরাং ভাগ পাবে দাদা হিসেবে। যত ও শরীয়তের ভাষায়, ফরায়েদের ভাষায় কি জদ, আমার দেশে বুড়া বাপ আর বুড়া মা আর অম্ম কি বলে আপনাদের দেশে? বড় বলে, বুড়ো বলে, হ্যাঁ কেউ খালা বলে, কেউ মা বলে, কেউ মানে ওই মানে ওপরে দাদি বা নানির ওপরে হইলে ইত্যাদি, কিন্তু দাদা দাদা নানি নানি ওপরে সব জদ্দা আর জদ। ওয়াল ওয়ারেসোনা মিনহুম, কারা ওয়ারেস হবে? ওয়ারেসোনা মিনহুম ওসুল, ওসুল যারা আপনার মূল বা একজন মৃত ব্যক্তির মূল যারা ওসুল, তাদের মধ্যে কারা কারা ওয়ারেস হবে? আবুল মাইয়্যিত, এক নম্বরে মৃত ব্যক্তির বাপ পিতা। ওয়াইন আলা, যদিও ওপরে চলে যাক, কিন্তু ওপরে যাওয়ার জন্য শর্ত যে মাঝখানে কোনো মহিলা না পড়ে। যত পরম্পরা হবে, সিলসিলা হবে, তাতে সবাই যেন পুরুষ থাকবে। মাহদে জকুরে, খালেস পুরুষের মাধ্যমে এই সম্পর্কটা হবে। অর্থাৎ বুঝান, বাপ আপনার ওয়ারিস হবে মৃত হইলে, ঠিক আছে, বা একজন মৃত হলেন আপনার বলিয়েন না, কারণ কেউ মরতে চায় না। শুধু এই উদাহরণ দেওয়াটা ভালো না, ঠিক না? একজন মৃত ব্যক্তির বাপ ওয়ারিস হবে, ঠিক না? বাপ নেই তাহলে দাদা ওয়ারিস হবে, দাদা নেই কিন্তু তার বাপ আছে, দাদার বাপ আছে, ওয়ারিস হবে। সবগুলি কিন্তু পুরুষ দিয়ে এই সিলসিলা চলছে, পরম্পরা চলছে, ঠিক না? কিন্তু মাঝখানে যদি একজন মহিলা পড়ে যায়, বাপ নেই, হ্যাঁ বাপের মা দাদি ওটা আর মাসলা, কিন্তু বাপের দাদির বাপ আছে, মাঝখানে এক মহিলা পড়ে গেল, বাপের দাদির বা বাপের মার বাপ আছে, বাপের মায়ের বাপ আছে, ওয়ারিস হবে না? হবে না। ওই জন্য বলছে মাহদি জকুর, সবগুলি ওই সিলসিলাতে কি থাকতে হবে? পুরুষ থাকতে হবে। আর কেউ অমুল মাইয়্যিত, ওসুলের মধ্যে শুধু পুরুষ নেই মহিলাও আছে, মৃত ব্যক্তির মা, তার মাতাও ওয়ারিস হবে। জি, তার তিনটি অবস্থা আছে, কখনো এতটা পাবে, কখনো এতটা পাবে, ওগুলো আসবে বিস্তারিত, কোন অবস্থায় কত পাবে। মৃত ব্যক্তির মাতা পাবে। ওয়াইন আলাত বে মাহদিল এনাস, যদিও ওপরে চলে যায় কিন্তু সবগুলি যাতে করে পরম্পরা মহিলা হয়, জি, মাঝখানে কোন পুরুষ না ঢুকে, পুরুষ ঢুকলে পাবে না। জি হ্যাঁ,
তাহলে এখন বুঝেন সহজে আপনার মা পাবে বা মৃত ব্যক্তির মা পাবে, ঠিক আছে? মা নেই কিন্তু মায়ের মা আছে পাবে, জি, মায়ের নানি আছে পাবে, হ্যাঁ, মায়ের নানির মা আছে পাবে, মায়ের নানির নানি আছে পাবে, সবগুলি মহিলা মহিলা হয়ে চলছে কিন্তু, কিন্তু মাঝখানে একটা পুরুষ যদি ঢুকিয়ে দেন, মায়ের বাপের মা, জি, মায়ের মা নেই, মাপে তো মা নেই কিন্তু মায়ের বাপের মা আছে, পাবে? পাবে না। মাঝখানে কে ঢুকে গেল? পুরুষ ঢুকে গেল। আগের অবস্থায় যেমন কোন মহিলা মাঝখানে ঢুকলে পাবে না, ঠিক তেমনি মায়ের ক্ষেত্রে, বাপের ক্ষেত্রে ওইটা হলো, মায়ের ক্ষেত্রে মাঝখানে কোন পুরুষ ঢুকলে পাবে না উপরের গুলো। ও উম্ম আবিল মাইয়িত, মৃত ব্যক্তির বাপের মা, মৃত ব্যক্তির বাপ মারা গেল, ওর বাপ, ওর বাপের মা কে হয়? বাপের মা দাদি পাবে, তাহলে দাদিও পাবে, যেমন দাদা পাবে তেমন দাদিও পাবে। ওয়াইন আলাত, মৃত ব্যক্তির বাপের মা আর তার উপরে সবগুলি মহিলা, তো বাপের মা মানে মৃত ব্যক্তির দাদি নাই কিন্তু মৃত ব্যক্তির দাদির কি আছে? মা আছে, দাদির, হ্যাঁ, মায়ের মা আছে মানে দাদির, হ্যাঁ, হ্যাঁ, না মহিলা হলে তো দাদি হয়েছে না, মৃত ব্যক্তির মায়ের মা, জি, হ্যাঁ, নানি হয়ে গেল না, জি, হ্যাঁ, মহিলা বলছেন যে ওপরে গেলে বেমাহাজিল এনাস হইতে হবে, আও আলা ইবনাহা, এই সব তফসিল ওই দাদি সম্পর্কে একটা চ্যাপ্টার আছে, আর ওগুলো সাধারণ লোকের জানার কোন প্রয়োজন নেই। তিন নম্বরে আছে ওয়াল হাওয়াসি, হাওয়াসি মানে সাইডের লোকেরা, পাশের লোকেরা, এই যে আগে বলেছিলাম, এই জন্য টিকাকে হাসিয়া বলা হয় আরবিতে, টিকাকে কি বলা হয়? হাসিয়া বলা হয়। হাওয়াসি বাড়ি চাকর নগরকে হাওয়াসি বলা হয়, বাড়ি চাকর নগর কি বলা হয়? হাওয়াসি বলা হয়। এখানে হাওয়াসি হচ্ছে মৃত ব্যক্তির হাওয়াসিও আছে, অসুল আছে, ফরু আছে, হাওয়াসি আছে, মৃত ব্যক্তির হাওয়াসি বলছেন যে ওই সব লোকেরা, মৃত ব্যক্তি যাদের সাথে সম্পৃক্ত তাদের সাথে ওরাও সম্পৃক্ত। ব্রেন খুলছে না খুলছে না? উদাহরণ না দিলে বোঝা যাচ্ছে না, কে বুঝেছে বিনা উদাহরণে? একজন হাত উঠে। আবার বলি, হাওয়াসি ওদেরকে বলা হয় যে মৃত ব্যক্তির সাথে যারা সম্পর্কিত, হ্যাঁ, মন এলামাই, ওই সব লোকেরা যারা এমন লোকদের সাথে সম্পৃক্ত যারা মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে, ঠিক আছে না? মৃত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে, আপনার যেমন মৃত ব্যক্তির সাথে সম্পর্ক, যেই সম্পর্কটা, সেই সম্পর্কটা ওদেরও আছে। এবার কি বুঝলেন? যেমন আপনি বলছেন যে এটা আমার মা, তেমন আপনার ভাই বলছে এটা আমার মা, বুঝা গেছে? যেমন আপনি বলছেন যে এটা আমার দাদা, তেমন আপনার চাষ্ট ভাই বলছে আমার দাদা, বুঝা গেছে না? একই সম্পর্ক, মাইয়াত হচ্ছে ওই দাদা বা বাপ, জি, মৃত, ওর সাথে একই রকমের রিলেশন, জি। তো তখন এরা কি হইল? আপনার যখন ধর আপনার, তখন হাওয়াসি বলবো, যার সাথে মৃত ব্যক্তি, আল্লাযীনা ইয়ান্তামুনা ইলা মান ইয়ান্তামি ইলাইহিমুল মাইয়িতু, যারা মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত তাদের সাথে যারা সম্পৃক্ত হবে, মৃত ব্যক্তির সাথে যাদের সম্পর্ক তাদের সাথে আপনার সম্পর্কটা সেম, ওইভাবে সম্পর্ক যেমন মৃত ব্যক্তির সাথে ওদের সম্পর্ক, তেমনি আপনার সম্পর্ক, এক কথায় সহজ ভাষায় সাইডের লোকেরা। উদাহরণ দিল আরো স্পষ্ট, ওয়াল ওয়ারিসুন মিনহুম, এদের মধ্যে ওয়ারিস হবে আলী খোয়া, প্রথম ভাই, আর বোন, কোন ভাই বোন বলছে আল আশিক্কা, আপন, একবারে সহোদর, আপন ভাই বোন সমান সমান কিনা? আপন ভাই বোন, জি, সমান সমান,
তো একজন ভাই যখন মারা যাবে, এখন মাইয়ত কে তাহলে এখানে আর ওসুল বাদ দেন, বাপ নাই, মাইয়ত কে এখানে ভাই অথবা বোন, ঠিক আছে, মাইয়ত হচ্ছে ভাই, এক ভাই মারা গেল আর আরো দু ভাই তিন ভাই আছেন, এই সম্পর্কটা যেমন আপনি বলছেন এটা আমার মায়ের পেটের ভাই, আপনার আর এক বলছে এটা আমার মায়ের পেটের ভাই, তুই ভাগ নিবি তা ভাগবো না, কথা বোঝা গেছে না? জি, তো আপন ভাই বোন, তাহলে আপন ভাই বোন ভাগ পাবে, আউলি আবিন অথবা সৎ ভাই বোন, বই মাত্রীয় ভাই বোন ভাগ পাবে, আউলে উম্মিন বই পিত্রীয় ভাই বোন ভাগ পাবে, এতটা আমরা জেনে নিলাম। ও বানুল ইখওয়া আল আশিক্কা, আপন ভাই বোনের, ভাইয়ের কথা প্রথম বলছে, বোন না এখানে, আপন ভাইয়ের ছেলেরা, আপন ভাইয়ের ছেলেরা, আপন ভাইয়ের ছেলেরা কারা? ভাতিজা, ভাতিজারা, তাহলে কি পাবে? যদি একজন লোক মারা যায় আর ওর কাছের কেউ নেই তাহলে ভাইও নেই, তো ভাতিজারা পাবে না? পাবে না, আপন ভাতিজারা পাবে। তো বলছেন যে অবানুল ইখওয়াল আশিক, আপন ভাইয়ের ছেলেরা মানে আপন ভাতিজারা পাবে, আউলি আবিন অথবা সৎ ভাতিজারা পাবে, নিজের ভাই না, সৎ ভাই, সৎ ভাইয়ের ছেলেরা, কেউ কাছের নেই, সৎ ভাইয়ের ছেলেরা আছে তো ভাগ ওরা পাবে। ওয়াইন নাজালু, নিচে নামলেও আপন ভাইয়ের ছেলেরা নেই কিন্তু আপন ভাইয়ের ছেলের ছেলেরা আছে, পাবে না? পাবে না, সৎ ভাইয়ের ছেলের ছেলেরা আছে, পাবে। ওয়াল আমাম আলা শিক্কা, আপন চাচারা, সহোদর চাচা, বাপ নেই আর ভাইও নেই, ছেলে মেয়েও নেই, চাচা আছে, পাবে না? পাবে না, বলছে পাবে। আউলি আবিন, সৎ চাচা আছে তাও পাবে, আপনার বাবের সৎ ভাই, কত দূরের মনে করছেন না, পাবে, কেউ নাই তখন। ওয়াইন আলাও, যদিও ওপরে চলে যাক না কেন, অবানুহম এবং তাদের ছেলেরাও পাবে নিচে নামলেও। তাই বলছেন এই কথার ভিত্তিতে, ফাবানাতুল ইখওয়াতে জামিয়ান, সুতরাং ভাইয়ের মেয়েরা, ভাতিজিরা, ভাতিজিরা বিবাহ অন্য বংশে চলে গেছে, ভাতিজিরা ভাগ পাবে? বলছে পাবে না, ভাতিজিরা, ভাতিজা পাবে কিন্তু ভাতিজি পাবে না এখানে। আর ওয়াবানা তো বানিহিম, এইরকমই তাদের ছেলেদের মেয়েরা, মানে নিচে নামলে যত নিচে নেমে যাক পাবে না, ও আউলাদুল আখাওয়াত, এইরকমই বোনের ছেলেরা, বোনের ছেলে মেয়ে কারা? ভাগনা ভাগ্নি, ভাগনা ভাগ্নি পাবে না। এইরকম ওয়াল আম্মাত মুতলাকান, এইরকমই ফুফুরা পাবে না। ওয়াল আমাম লে উম, বৈপিত্রীয় মায়ের শরীর, বৈপিত্রীয় চাচা ওরা পাবে না। এক কথাই আগে যারাকে বলা হইল তাদের ছাড়া যারা এইরকম সম্পর্কে তারা পাবে না। তৃতীয় না দ্বিতীয় সম্পর্কে, এখন প্রথম সম্পর্কে আমার যথেষ্ট সময় লেগে গেছে। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে বা খ আন্নিকা, বৈবাহিক সম্পর্ক, কিন্তু এটা সহজ, সেটা হচ্ছে ব্যাস দুইজন একজন অপরজনের ওয়ারিস হবে। নিকাহ কাকে বলা হয়? নিকার শাব্দিক অর্থ হচ্ছে আদম মিলানো। তো বিবাহকে নিকাহ কেন বলা হয়? কারণ বিবাহের মাধ্যমে একটা ছেলেকে একটা মেয়ের সাথে মেলানো হয়, বিবাহ বন্ধনের মাধ্যমে, আর এর মাধ্যমে তাদের যৌন সম্পর্ক হালাল হয়, পাক হয়। ওয়াসতিলাহান, শরীয়তের ভাষায় আকদুন নিকাহ সহি, নিকাহ বলা হয় সহি শুদ্ধ বিবাহ বন্ধনকে শরীয়তের দৃষ্টিতে। ওয়াইনলাম ইয়াহসুল বাদাহওয়াত, যদিও তাদের সহবাস না হয়ে থাকে, নির্জনতা অবলম্বন করে, শুধু বিয়ে হয়েছিল, দেখা সাক্ষাৎ হয়নি, কখন নির্জন এক মিনিটের জন্য দেখা সাক্ষাৎ হয়নি, তবুও কি বলবো যে বিবাহ অমুকের অমুকের সাথে হয়েছে। নেকার আর একটি অর্থ সহবাস, ওটাও হয়ে থাকে। হাত্তা তানকি হাজাও যেন গাইরা, তিন তালাক দেওয়ার পরে অতক্ষণ পর্যন্ত আগের স্বামী যে তালাক দাতা স্বামী তার জন্য হালাল, যতক্ষণ পর্যন্ত অন্য কোন পুরুষের সাথে বিয়ে না হবে স্বেচ্ছাই, আর সংসার করার জন্য, এই নয় যে হালাল করার জন্য হিল্লার বিয়ে, ওটা হারাম, ওটা উদ্দেশ্যই বিয়ে করা না, ওটা বিয়েই নয়। তো এই হিল্লার বিয়ে বিয়ে নয়, সুতরাং ওর মাধ্যমে হালাল হয় না। জি, তো তানকিহা মানে শুধু বিবাহ না, যে অপর পুরুষের সাথে বিয়ে হইল না, বিয়ে হইতে হবে তার সাথে সাথে কমপক্ষে সহবাস হইতে হবে একবার। ওয়াইয়াতাওয়ারাসু বিহি যাওজান, এ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে কে কার ওয়ারিস হবে? স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, কতক্ষণ পর্যন্ত? মালাম তাহসুল বাইনুনাতুন বাইনাহ বিতালাকিন আও গাইরি, যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্নতা না হবে, বিবাহ বিচ্ছেদ না হবে,
তালাকের মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে। তাহলে এর দ্বারা বোঝা গেল তালাক ছাড়াও স্বামী স্ত্রীতে বিবাহ বিচ্ছেদ হতে পারে, যেটা হয়তো আপনারা জানেন না, তাই না? কিসে হইতে পারে? খোলাকে যারা বলেছে যে এটা তালাক নয়, আর এটা শক্তিশালী কথা, এটা বিবাহ বিচ্ছেদ, ফাসকে নিকাহ, যেমন শাফি বলছেন বিবাহ বিচ্ছেদ, কারণ এটা মহিলার পক্ষ থেকে, মহিলা তালাকের মালিক নয়। আর তারপরে আল্লাহ তিন তালাক বলেছেন, আর তিন তালাকের মাঝখানে দুই তালাক বলার পরে খোলার কথা, তারপরে ফাইন তালাক আর তৃতীয় তালাক বলেছেন, তো তালাক তো চারটা নয়। তো খোলাকেও যদি তালাক বলা হয় তো তালাক চার হয়ে যাবে। এই যুক্তিটা খুব শক্তিশালী যুক্তি। সুতরাং খোলা হচ্ছে যেটা মহিলার পক্ষ থেকে প্রস্তাব হয় যে তোমার ভাত খাবো না, তোমার সাথে থাকবো না, তুমি আমাকে ছেড়ে দাও, বা তোমার কাছ থেকে আমাকে ছুটি দিয়ে দাও, আমি থাকবো না তোমার কাছে। ওকে বললো, ও রাজি না হলে কোর্টের আসন নিল আর বললো যে আমি এই স্বামীর সাথে সংসার করতে চাই না। তখন সরকার, আর সরকারের যে হাকিম কাজী রয়েছে, সে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলো, এটা কারো কাছে তালাক, কারো কাছে ফাসখে নিকাহ, মানে বিবাহ বিচ্ছেদ। আর একটা রয়েছে লিয়ান, জি হ্যাঁ, যদি স্ত্রীর উপর অপবাদ দেয় যে স্ত্রী কুকাজে লিপ্ত হয়েছে, তাহলে চার সাক্ষী খুঁজতে যাবে নাকি? অন্য কোন মহিলা বা পুরুষের উপর যদি জেনার অপবাদ দেন, তো চার সাক্ষী খুঁজে নিয়ে আসবে, না হলে মার খেতে হবে, আশি কোড়া খেতে হবে। কিন্তু স্ত্রীর উপর যদি কি অপবাদ দেয় কুকাজে লিপ্ত হওয়ার, তাহলে কি চার সাক্ষী খুঁজে বেড়াবে? অসম্ভব কথা, না মোটেই না, করবে না এটা। তাহলে চার সাক্ষী খুঁজবে না, চার সাক্ষী যদি হাতে না পায় আর এরকম কথা বলে দেয়, তাহলে কি কোড়া খেতে হবে তোমাদের? না, কি হবে? হয় মহিলা স্বীকার করলো, যদি স্বীকার করে ভালো হইলো, আর যদি অস্বীকার করে না ও মিথ্যুক, তখন কি হবে? লেআনের বিধান রয়েছে যা সূরায়ে নূরে রয়েছে। তো স্বামী স্ত্রী একে অপরের ওয়ারেস হবে, উত্তরাধিকারী হবে, যতক্ষণ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ না হয়েছে মৃত্যুর আগে। মৃত্যুর এক মিনিট আগে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু স্থায়ী বিচ্ছেদ অস্থায়ী না, তালাক দিয়েছে মাত্র এখন ইদ্যুতে আছে, এক তালাক দিয়েছে অথবা দ্বিতীয় তালাক দিয়েছে এখন ইদ্যুতে আছে, তাহলে কার স্ত্রী বলে গণ্য? তার স্ত্রী বলে গণ্য, কারণ তার ফিরিয়ে নেওয়ার অধিকার আছে, তার ফিরিয়ে নেওয়ার অধিকার আছে যতক্ষণ পর্যন্ত ইদ্যতের ভিতরে আছে। সুতরাং ও যদি বলে না আমি তালাক দিয়ে দিচ্ছি, বা ওর আত্মীয়রা বলে, ও তো মারা গেল, কিন্তু ওর আত্মীয়রা, ওর বাপ ভাইরা যদি বলে যে আমার ছেলে তো তালাক দিয়ে দিচ্ছে, ওই এই বউকে কেন আমরা ভাগ দেবো না, দিতে হবে, ইদ্যতের ভিতরে আছে। জি, বলছেন যে ফাইজ হাসালা তালাকো, সুতরাং যদি তালাক হয়ে যায়, ওয়াকানা রাজইয়ান, আর সেই তালাক রাজই হয়, মানে এমন তালাক যাতে ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে, এটা ওয়ারাসানে, তাহলে একে অপরের ওয়ারিস হবে। স্ত্রী মারা গেলে স্বামী তার এ কথা বলার অধিকার নেই যে আমাদের মেয়েকে তো তুমি তালাক দিতে চাই, কিসের ভাগ পাবে তুমি, একটা পয়সা দেবো না, চলবে না। ফালা বলছেন যে যদি একজন অপরজনকে অপবাদ দেয় ইদ্যুত পার হয়ে গেছে আর তারপরে মারা গেল, এখন বলছেন আমি ভাগ বউ, ভাগ দেওয়া যাবে না, ভাগ দেওয়া যাবে না, তখন ও বলছেন না না ও আমাকে বঞ্চিত, মহিলা বলছে আমাকে বঞ্চিত করার জন্য তালাক দিচ্ছে, অসৎ উদ্দেশ্য ছিল, অসুস্থ ছিল, মরে যাবে, আর দেখছে যে মরে যাবে, এত ধন সম্পদ পেয়ে যাবে, এই জন্য আমাকে বঞ্চিত করার জন্য তালাক দিচ্ছে, একথা শোনা হবে না। এই অজুহাত ওয়াইন কানা তালাক সালেসান, তৃতীয় তালাক যদি হয়, তালাকে মগাল্লাজ বা তালাক যেটা বাইন, বাইনে কুবরা, বাইনুনা কুবরা, বড় তালাক, ফালা তাওয়ারুসা বাইনাহুমা, তাহলে উভয়ের মাঝে কোন কেউ কেউ কারো ওয়ারিস হবে না। জি হ্যাঁ, তৃতীয় তালাক দিয়ে দিয়েছে, তিন নম্বর তালাক, আর তারপর হঠাৎ করে স্ত্রী মারা গেল, স্ত্রীর অনেক ধন সম্পদ আছে, বাপের পেয়েছি, লোভী বলছে না আমি তো আমার স্ত্রীর ভাগ পাবো, হবে এরকম বিপরীতটা। জি, ইল্লা ইদা উত্তহিমা আহাদুহুমা আন্নাহু তাসাব্বাব লিত্তালাক, তবে যদি এই ক্ষেত্রে অপবাদ, ফকহারা বলেছে অপবাদ দেওয়া হয় যে সে তালাকের কারণ আর তার উদ্দেশ্য খারাপ ছিল, বিকাশ দি হেরমান ইল আখার মিয়াল ইরস, ধন সম্পদে বঞ্চিত করার জন্য এরকম তৃতীয় তালাক দিয়েছে, ফায়ারেসুল ভেরিয়ম এল মুতাসাবে মা আলম তাতাজাওয়াজিল মারআ, যদি মহিলার অন্য জায়গায় বিবাহ না হয়ে থাকে আর তালাক হয়েছে, তৃতীয় তালাক, আর সে অপবাদ দিচ্ছে
যে না ও আসলে বঞ্চিত করার জন্য তালাক দিয়েছে, তাহলে ভাগ ভাবে বলেছেন ফকাহারা। আল্লাহ আলাম বেইনুনা মানে তালাকে বাইন বিচ্ছিন্ন কখন হয় বলছে ওয়াতাহাসুল বাইনা বিল ফাসখি বিবাহ বিচ্ছেদ। তাহলে খোলা ছাড়াও বিবাহ বিচ্ছেদ হতে পারে, খোলা ছাড়াও বিবাহ বিচ্ছেদ হতে পারে, মহিলাও চাইছে না পুরুষও চাইছে না ধরেন এরকম যদি হয়। কিন্তু বিবাহ বিচ্ছেদ হতে পারে কোনো বিবাহটাই হয়তো শুদ্ধ হয়নি, সুতরাং শাসক বা কাজী সেখানে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করছে, বিভিন্ন কারণ হইতে পারে। ফাসখ একটা বিবাহ বিচ্ছেদ, অবিল খোলা খোলার মাধ্যমে, অবিল লিয়ান আলিয়ানের মাধ্যমে, ফালা তাওয়ারাসা বাইনাহুমা ইনদা ইযিন, এইরকম কিছু হলে বিবাহ বিচ্ছেদ খোলা বা লিয়ান হলে একে অপর ওয়ারেস হবে না। তৃতীয় বিষয়টি সংক্ষেপে আল ওয়ালা, যেহেতু আজকাল গোলামের যুগ নেই সুতরাং গোলাম স্বাধীন করার প্রশ্নে উঠানো জেনে নেব। ওয়ালা কাকে বলা হয়, তারিফ হু লোগাতান আবেদানিক অর্থ হচ্ছে আর নুসরা, ওয়ালা মানে সাহায্য করা, এই জন্য ওলি মানে সাহায্যকারী, ওয়ালা মানে হচ্ছে আল কারাবা আত্মীয়তা, এই জন্য ওলি আত্মীয়কে ওলি বলা হয়, অভিভাবককে ওলি বলা হয়, ওয়াল মুলক হ্যাঁ এইরকমই রাজত্ব বা মালিকানা এই হতে ওলি, এই জন্য আমার অমুক ওলি মানে হচ্ছে আমার মালিক আসে। আর এই ক্ষেত্রে গার্জেনকে ওলি বলা হয়, তারপরে শাসককে ওলিউল আমর বলা হয় বা ওলাতুল আমর বলা হয়। ওয়াসতিলাহান আর শরীয়তের ভাষায় ওয়ালা হচ্ছে ওসুবাতুন, একটি আসবা সম্পর্ক। সাবাবুহা এই সম্পর্কটা কিসের জন্য বলছে, সাবাব এর কারণ হচ্ছে নেমাতু সাইয়্যিদে, মনিবের অনুগ্রহ করা আলা রাকিকিহি তার কৃত দাসের ওপর, বিল ইতকে স্বাধীন করে, স্বাধীন করেছে সেই জন্য, যেই কৃত দাসকে স্বাধীন করেছে ওই কৃত দাসের যদি আত্মীয়রা থাকে তো ওরা তো ধন সম্পদ পেয়ে যাবে, কিন্তু কৃত দাসের আত্মীয় স্বজন নেই তখন এই লোক পেয়ে যাবে। অনেক সময় কোন দেশ থেকে কোন দেশে এসে কেনা বেচা হইতে হইতে এমন হয়েছে আর যোগাযোগই নেই, কোথা থেকে এসে কোনো খবর নাই, কেউ বেঁচে আছে তার কেউ আছে না আছে কোনো খবর নাই, একজনই হ্যাঁ রিলেশনের সে হচ্ছে তার মালিক যে এহসান করেছে তাকে আজাদ করেছে। ওয়ারিসু বিহাজা সবাবে মান বাশার আলী, তা সরাসরি যে স্বাধীন করেছে সে শুধু ওয়ারিস হবে, আর কি ওয়ারিস ওয়াতান্তাকাল মিন বাদি ইলা আসাবাতি বিন নাফস, আর তারপরে যে স্বাধীন করেছে সে হয়তো মারা গেছে কিন্তু তার আসাবা বিন নাফসি মানে তার ছেলে বা ছেলের ছেলে, আসাবা তিন ভাগে ভাগ করা হয়েছে, আসাবা বিন নাফসি, আসাবা বিগাইরি, আসাবা মা গাইরি, তো যারা বেগাইরিহি বা মা গাইরিহি ওরা হবে না, সরাসরি যারা আসাবা তারে ওয়ারিস হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।